মার্চ এপ্রিল দুই মাস লক্ষ্মীপুরের মেঘনায় অভয়শ্রমে মাছ আহরণের সরকারি নিষেধাজ্ঞা থাকলেও আইনশৃঙ্খলা বাহিনী ও মৎস্য বিভাগের টহল উপেক্ষা করেই জাল ও নৌকা দিয়ে দল বেঁধে নদীতে যাচ্ছেন জেলেরা। জেলেদের দাবি, বরাদ্দ এলেও সরকারি খাদ্য সহায়তা না পাওয়ায় পেটের দায়ে অনেকটা বাধ্য হয়েই নদীতে মাছ ধরছেন। চাল বন্টনে হয়েছে নানা অনিয়ম, আর মাথার উপর ঝুলে আছে মহাজন, ব্যাংক ও এনজিওর ঋণের কিস্তি। ফেডের দায়ে এই অভিযানের ভিতরে জাল পাইতে হয়। দুইটা মাস অভিযান, আমরা এত জেলে আমরা কিছু পাইতেছি না, সব নেতারা খাইতেছে। সাড়ে সাড়ে হাজার জালিয়ার ভিতরে যে জালিয়া কাঠ হয়েছে তার ভিতরে 25 থেকে 26 হবে জালিয়া, আর সবগুলো উপরের লোক। সরকারি ভাবে যদি কিছু পাইতাম ওইটা দিয়ে সংসারই চলতো, বাচ্চা কাচ্চা চলতো। তবে মৎস্য বিভাগ বলছে সরকারি খাদ্য সহায়তা বন্টনে অনিয়ম হলে খতিয়ে ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে আমরা 10 লক্ষ টাকা করে তাদেরকে ঋণ সহায়তা হিসেবে দেওয়া হয়েছে, যাতে করে জেলেরা তারা স্বল্প সুদে ঋণ নিয়ে তাদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। জেলায় নিবন্ধিত জেলের সংখ্যা 46,049 জন, এদের মধ্যে কার্ডধারী রয়েছেন 40,955 জন। সময় সংবাদ, লক্ষ্মীপুর।